জিলসের প্রথম দশকে নফল রোজার চেয়েও সহবাস কখন উত্তম এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ইবাদতীর চেয়ে অর্থাৎ সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত সিয়ামের চেয়ে সহবাস কীভাবে উত্তম হয় বা কখন উত্তম হবে জিলহযের প্রথম দশকে মানে কোন অবস্থায় গেলে এটা নাওফের সিয়ামের চেয়েতেও উত্তম হবে এটা জানালে উপকৃত হব এটা ভালো একটা প্রশ্ন এখন কথা হচ্ছে কি স্বামীর বর্তমানে হাদিসের ভাষ্য অনুযায়ী শাহী বুখারীর বর্ণনা অনুযায়ী রাসুল সাল্লা সাল্লাম বলছেন স্বামীর উপস্থিতিতে স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ব্যতীত নফল সিয়াম নফল সলাদ আদায় করা অনুচিত নফল সিয়াম নফল সলাদ আদায় করা যাবেন এখন প্রশ্ন হচ্ছে কেন প্রশ্ন হচ্ছে এই কারণে স্বামীর উপস্থিতিতে স্বামীর জৈবিক চাহিদা থাকতে পারে আর স্বামীর জৈবিক চাহিদা পূরণ করা স্ত্রীর উপরে আবশ্যক এদিক বিবেচনা করে আল্লাহ রাসুসাল্লাম যেটা বলছেন এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে সিয়াম পালন করা নফল এটা ফরজ নয় ওয়াজীব নয় এটা নফল নফল সিয়াম পালন করার চাইতেও স্বামী যদি বর্তমানে উপস্থিত থাকেন আর স্বামীর যথাযথ চাহিদা জৈবিক চাহিদা যদি স্ত্রী পূরণ না করে সেক্ষেত্রে স্ত্রী গুণাহার হবে এবং শিয়াম পালন করার কারণে যদি স্বামী গণাহে লিপ্ত হয় সেক্ষেত্রে স্ত্রী কবিরা গণাহার হবে স্বামীও গণাহার হবে যদিও ধৈর্য ইখতিয়ার করা উচিত কিন্তু যদি না পারে এক্ষেত্রে এই বিবেচনায় হাদিস পর্যালোচনা করে আমরা এটা বলতে পারি যে মাসের প্রথম দশকেও সিয়াম পালন করার ব্যাপারে শ্যাম পালন করার ব্যাপারে রাসোল্লা সাল্লাহ আল সাল্লামের বক্তব্য অনুযায়ী আমরা এক্ষেত্রে লক্ষ্য রাখব সে বিষয়টা যে আমরা মহিলা যারা আছে এদের ক্ষেত্রে স্বামীর বর্তমানে নফল সিয়াম পালন করতে গেলে স্বামীর অনুমতি লাগবে হ্যাঁ আপনি অনুমতি সাপেক্ষে আপনি করতে পারবেন কিন্তু স্বামীকে কষ্ট দিয়ে নফল সিয়াম পালন করা এটার চাইতে নফল সিয়াম পালন করার চাইতে স্বামীকে সন্তুষ্ট করা পরিতুষ্ট করা চরিত্রকে সংবরণের ক্ষেত্রে এটা অধিকতর উত্তম এবং অধিকতর কল্যাণকর